হ্যালো ফ্রেন্ডস মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো সুজি পাকন পিঠে ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো সুজির পাকন পিঠে বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি আর আঁচটাকে একদম কমিয়ে এক থেকে দুই মিনিটের জন্য সুজিটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে করে সুজির মধ্যে যে কাঁচা কাঁচা একটা ভাব থাকে সেটা চলে যায় তো সুজিটাকে একটু হালকা করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি দুই কাপ দুধ এখানে আমি এক কাপ সুজি নিয়েছিলাম তো এক কাপ সুজির জন্য ঠিক তার ডবল পরিমাণ দুধ দিচ্ছি মানে দুই কাপ দুধ নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘিটা দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে সেটা খেতেও যেমন ভালো লাগে আর ঘিটা দিলে কিন্তু ডোটা তৈরি করতে খুবই সুবিধা হয় এবার আঁচটাকে একদম কম করে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করবো মোটামুটি থেকে মিনিটের কিন্তু দেখা যাবে এটা ঘন হয়ে যাবে তবে অবশ্যই করে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে তল থেকে ধরে যাবে তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে সেটা দিয়ে আর পিঠাটা তৈরি করা যাবে না তো আমি মোটামুটি তিন চার মিনিট নাড়াচাড়া করেছি এটা এরকম ঘন হয়ে গেছে এটা কিন্তু এখনো তৈরি হয়নি ডোটা আমাদের এটাকে আর শুকিয়ে নিতে হবে তো এটাকে আরো দুই তিন মিনিট আমি নাড়াচাড়া করে নেব যখন দেখা যাবে সুজিটাকে আর নাড়াচাড়া করা যাচ্ছে না কড়াইটা এরকম ছেড়ে দিয়েছে আর দেখুন একটা মণ্ড মতন হয়ে গেছে তখনই বুঝতে হবে সুজিটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে পিঠেটা তৈরি করার জন্য এবার এই সুজিটাকে একটা প্লেটের উপরে নামিয়ে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা খুব ভালো করে এবার ডোলে ডোলে সুজিটাকে মেখে নিতে হবে আর এটাকে কিন্তু অবশ্যই করে একটুখানি গরম থাকতে থাকতে মাখতে হবে কারণ যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সুজিটাকে মেখে আর মসৃণ করা যাবে না তো হাত সহ্য করতে পারবে এরকম গরম থাকতে থাকতে সুন্দর করে এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে সুজিটা কিন্তু ততই মসৃণ হবে আর পিঠেটা ততই ভালো হবে সুজি আর দুধের পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট ডো তৈরি হবে তো আমি এটাকে মোটামুটি তিন চার মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি তবে মাখার সময় হাতে একটুখানি লেগে যাচ্ছে এটা আমার কিন্তু মাখতে অসুবিধা হচ্ছে যেহেতু সুজিটা একটা আঠালো জিনিস তাই জন্য এখানে আরও একটি টি স্পুন মতন ঘি আমি নিয়ে নিলাম হাতের মধ্যে এবার ঘিটাকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট সুজিটাকে খুব ভালো করে মেখে নেব ঘিটা দেওয়ার জন্য কিন্তু সুজিটা হাতে আর লেগে যাবে না মাখতে যেমন সুবিধা হবে পিঠেটাও কিন্তু খুবই ভালো হবে আর সুজিটা একদম মসৃণ হয়ে যাবে ডোটা কিন্তু একদম মসৃণ হয়ে যাবে একটুখানি ঘি দেওয়ার কারণে তো ডোটা আমাদের তৈরি হয়ে গেছে দেখুন একদম মসৃণ একটা সুন্দর ডো তৈরি হয়েছে আর এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যেটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে ঠিক যেন মনে হচ্ছে ময়দার ডো এবার পিঠের শেপ গুলো দেওয়ার জন্য এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি আর হাতাটার মধ্যেও কিন্তু একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে ডিজাইনটা তোলার সময় সুবিধা হয় হাতার মধ্যে সুজিটা আটকে না যায় একটা গোল লেচি করে নিচ্ছি এরকম ভাবে দু হাত দিয়ে ঘুরিয়ে ভিডিওটা একটু লক্ষ্য করুন খুবই সহজে কিন্তু ডিজাইনটা উঠে আসবে এরকম ভাবে করলে খুব সহজে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে আর একটুখানি ঘি মাখিয়ে নিলে খুব সহজে এটা উঠে আসে ভালো করে একটু চেপে দিতে হবে নাহলে কিন্তু ডিজাইনটা ভালো মতন আসবে না আর ভাজার পরে যখন এটা আমরা রসে দেব রসটা ভালো মতন ঢুকবে না খুব সুন্দর করে আমি চেপে বসিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন চলে এসেছে সবগুলোকে তৈরি করে নিতে হবে তো আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একই রকম ভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি চলে যাব পরবর্তী স্টেপে এবার আমরা জন্য জন্য একটা একটা রস তৈরি করব তার এখানে কড়াইয়ের মধ্যে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ জল একদম পাতলা একটা রস তৈরি হবে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য দুটো ছোট এলাচ মুখটাকে একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম তবে এটা কিন্তু না দিলেও হবে যেহেতু খেজুরের গুড়ের মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ থাকে এবার রাস্তাকে একদম বাড়িয়ে এটাকে নাড়াচাড়া করছি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রসটা তৈরি হয়ে যাবে দেখুন রসটা কিন্তু ফুটে উঠেছে এটাকে আমি একেবারেই ঘন করবো না কারণ রসটা যদি ঘন হয়ে যায় তখন কিন্তু পিঠের মধ্যে রসটা ভালো মতন ঢুকতে পারবে না তো একদম পাতলা একটা রস তৈরি করেছি এবার গ্যাসটাকে অফ করে আমরা পিঠেগুলো ভাস্তে ভাজতে চলে এসেছি পিঠাটা ভাজার জন্য এখানে বেশ খানিকটা তেল খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়াম হাইতে দিয়ে যেদিকে ডিজাইনটা করেছিলাম সেই দিকটা তেলের উপরে দিলাম যাতে করে ডিজাইনটা বেশ ভালো মতন সেট হয়ে যায় এক এক করে সব পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি আর এটাকে কিন্তু অবশ্যই করে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে লো আঁচে ভাজতে গেলে এটা খুলে যেতে পারে তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর একদম হায়াচে ভাসতে গেলে খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে তো অবশ্যই করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই পিঠেগুলোকে ভাজতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন দেখা যাবে একটু সেট হয়ে এসেছে মানে দুই তিন মিনিট হয়ে গেছে তখন খুব আলতো হাতে এগুলোকে উল্টে নিয়েছি এবার উল্টে পুলটে পাল্টে বেশ একটু সুন্দর লালচে করে ভেজে নেব এটা ভাজতে একটু সময় লাগবে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে এক একটা ভাজ ভাজতে তবে একবারে কিন্তু খুব বেশি পিঠে দিইনি এখানে আমি খুব বেশি পিঠে দিইনি যেহেতু প্যানটা আমার ছোট পিঠেগুলো কিন্তু এখন আমাদের ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা লালচে রং চলে এসেছে আর আমি উল্টে পাল্টে খুব ভালো করে পিঠে দুই দিক থেকে সুন্দর করে ভেজে নিয়েছি পিঠে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে পিঠে উঠিয়ে রসের মধ্যে দিয়ে দেবো আর একদম পিঠেগুলো গরম অবস্থাতেই কিন্তু রসের মধ্যে দিচ্ছি আর রসটা এখন আমাদের একটু হালকা উষ্ণ অবস্থায় আছে তো এক এক করে সবগুলো পিঠে ভেজে রসের মধ্যে আমি দিয়ে নিয়েছি একই রকম ভাবে সবগুলো পিঠেকে ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছি আর এটাকে ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য যাতে করে রসগুলো বেশ ভালো মতন পিঠের মধ্যে ঢুকে যায় ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু সুজি পাকন পিঠে